যে জৈব সারের পরিমাণটা অনেক পরিমাণে দিতে হয়, টন টন দিতে হয়। তবে ডাইভার্সিফিকেশন আছে, জৈব সার অনেক রকমভাবে তৈরি হতে পারে। যেমন আপনার পোলট্রি যে লিটার যেটা যেটা ওরা ফেলে দিচ্ছে, সেইটা যেমন জৈব সার হিসেবে ব্যবহার হয়, এবং সয়েলের ক্যারেক্টারিস্টিক্স ঠিক রাখবার জন্যে আমি আজকে এদেরকে একটা টিপস দিচ্ছিলাম যে অধিকাংশ ক্ষেত্রেই যারা অর্গ্যানিক গ্রোয়িংয়ে ট্রেনিং নিচ্ছেন, একটা সংস্থা এন মাস এই ট্রেনিংটাকে মাস্টার ট্রেনার হিসেবে কন্ডাক্ট করছে, তারা হচ্ছে পতঞ্জলি। তা আমার একটা সুযোগ হয়েছিল যে পতঞ্জলির একটা ট্রেনিং ইউনিট অ্যাসেস করবার, সেখানে ওরা একটা অভিনব পদ্ধতি বলেছে, সেই পদ্ধতিটা ওদের বৈজ্ঞানিক এসেছিলেন, তিনিও আমাকে বিস্তারিতভাবে জানালেন, সেইটা আমি বলতে চাই এবং আজকে আমি ট্রেনিদের ওটা বলে এসেছি। সেটা কি, ধরুন এমন একটা জায়গার মাটি আপনি সংগ্রহ করবেন যেটা হচ্ছে ইংলিশে বলে ব্যারেন সয়েল বা ভার্জিন সয়েল, যেখানে কোনোদিনই চাষ করা হয়নি, সেটা হচ্ছে পাড়ার বটতলার মাটি, মন্দিরের পাশের একটা বট গাছ আছে তার পাশের মাটি, সেখানে তো কেউ কোনোদিন চাষ করেনি। ওইখান থেকে খানিকটা উপরের মাটি খুঁড়ে নিয়ে নিচের তলা থেকে খানিকটা মাটি নিলেন 3 কেজি মতো, এবারে সেই মাটিটা 1 কেজি বেসন আর তার সঙ্গে 1 লিটার ফ্রেশ গরুর চোনা আর কিছুটা গরুর নাদ বা গরুর গোবর ফ্রেশ, সেগুলো মেশালেন, মিশিয়ে বাজারে যে মোলাসেস পাওয়া যায়, ইংরেজিতে যাকে বলা হয় জোলা গুড় বা কোতলা গুড়, সেইটা খানিকটা মিশিয়ে দিলেন। আর বেসনের কথা বলেছি, 1 কেজির মতো বেসন, বেসনেতে প্রোটিন আছে, গুড়ের মধ্যে নানান রকমের ভিটামিন আছে, যার জন্যে চিনির থেকে বাড়িতে গুড় খাওয়া ভালো, লোকে এখন বুঝছে, প্যারাডাইম শিফট হচ্ছে। এইটা মিশ্রণটা ভালো করে লাঠি দিয়ে গুলে নিলেন একটা জায়গায়, মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটাকে আপনি 1 বিঘা জমির মধ্যে জায়গায় জায়গায় আরও মাটি দিয়ে আরও মিশ্রণটাকে বাড়িয়ে নিয়ে 1 বিঘা জমির মধ্যে জায়গায় জায়গায় যেমন দই পাতে, পুরানো দই থেকে নতুন দুধ নিয়ে দই পাতা হয় এবং সেই দুধটা দইটা দইয়ের পর নেয়, এখানে ওইভাবেই মাটিটাকে আমার চাষের মাটির সঙ্গে যেটা বছরে বছরে চাষ হচ্ছে তার সঙ্গে মিশিয়ে দিলে পরে পরবর্তী পর্যায়ে ওই ভার্জিন সয়েল বা বটতলার মাটির মধ্যে যে উপকারী অণুজীবগুলো ছিল, মাইক্রো অর্গানিজম ইংরেজিতে বলে, সেগুলো প্রফিউজলি বাড়বে, তাদের বংশবৃদ্ধি হবে, এবং এটা এক ধরনের ইংরেজিতে বলা হয় অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টটা করলে পরে মাটির স্বাস্থ্য রক্ষা হবে, যেখানে আপনার টন টন লাগছে কি যে অর্গ্যানিক ম্যানিওর বা জৈব সার, সেইটা নাল দরকার নেই, আপনি এই পদ্ধতিতে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এতে অনেক কম সময় অনেক বেশি জমি আপনারা কভার করতে পারবেন, এবং এই বার্তাটা যদি আপনারা বিভিন্ন চাষি ভাইয়ের কাছে পৌঁছে দেন, তারা যদি এই প্র্যাকটিসটা করতে থাকে, তাহলে এটা একটা বিপ্লবের আকার ধারণ করে একদিন পশ্চিমবঙ্গের মাটির অবস্থাটাকে পাল্টে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মাটির মধ্যে আমরা অনেক কিছু গুণগত মান দেখি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই 3টা হচ্ছে মাটির প্রধান উপাদান গাছের পক্ষে, এছাড়া ট্রেস এলিমেন্টস, বোরন, মলিবডেনাম, এই সমস্ত অনুখাদ্যগুলিও গাছের পক্ষে অত্যন্ত উপযোগী। এই জিনিসগুলো বাড়ার ক্ষেত্রে
সহায়ক হবে যদি আমি মাটির স্বাস্থ্যটা ঠিক রাখতে পারি। অবশ্যই এটা আমি সকালবেলা টেনিসদের বলেছি, মানে ওটা অনেকে পুরাই এনে তো সেটা না পুরে জমিতে যদি চাষের ফলে হাল চাষ হয়ে যায়, ফলে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, অর্গ্যানিক তো যায় মাটিতে। আপনার ধান চাষ সম্বন্ধে বলছেন, পাটের ক্ষেত্রে পাটের তো গোড়া থেকে ঘুরানো না ভালো না, ওই ভোসাটাকেই জমিতে চাষের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, হ্যাঁ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, মিশিয়ে দেওয়া, কারণ ওটা একটা অর্গ্যানিক সাবস্ট্যান্স, ওটা মাটির সঙ্গে মিশে সারই তো সার হিসেবে কাজ হবে, আর এক্সট্রা লেবার লাগে না, একটা একটা করে গোড়া পাট চাষের পরেই দেখো না, যদি আমরা গোড়াগুলো তুলতে যাই তাহলে এনর্মাস লেবার লাগবে, লেবার দরকার নেই, ওটা মাটির সঙ্গে মিশে যাক।